বউটা আমার জাম পাকা, আমার আম পাকা শালিটা, আমি চুষে চুষে খাবো আখিটা। দূর লেওরা গান করার সময় বিরক্ত করে। বউটা আমার জাম পাকা, আমার আম পাকা শালিটা। এই হ্যান্ডসাম, তুই আম খাবি? এই দেখ আমার কত বড় বড় পাকা আম, এই দেখ নে খাবি? তোর অত বড় বড় ডাসা আম আমি খেতে পারবো না, ওই আমে পোকা ধরে গেছে, ফেলে দে। তোকে কখন থেকে বলছি আমার কাছে 1 টাকা নেই, তুই আমার মাথা খেয়ে যাচ্ছিস। শুয়া খেলে আমি সব টাকা হেরে গেছি, আমার কাছে টাকা নেই, তুই তারপরে টাকা দিচ্ছিস। প্লিজ আমাকে 10 টাকা দাও। দূর বাবা, ছাড় আমাকে। তুই আমার আম খাসনি, আমি তোর মোবাইলটাই ভেঙে দেবো। এখানে এটা কার মোবাইল পড়ে আছে? মনে মনে তো সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ বলল না আমার। তাহলে আমি আর মোবাইলটা দেব না। 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম, আমি যে ফলে বালি কেলেবে আমার পাকা পাকা। বউটা আমার জাম পাকা, আম পাকা শালিটা, আমি চুষে চুষে খাবো। আরে বাবা, এটা তো আমার গান। 100 টাকা কেজি ফলের দাম, কি ব্যাপার? দেখ তো হঠাৎ করে কুড়িয়ে পাওয়া মোবাইলটা কি হলো? এবারটা গান করতে পারে না, গান করতে এসেছে। চুপ কর, বিচিতে লাগতে খাবি। এক্স্যাক্টলি আজ 10 AM সস্তা 10 টাকা কেজি আম খেয়ে খেয়ে আমার আমাশা হয়ে গেছে। আমার বয়ফ্রেন্ড আমাশার ওষুধ আনবে বলেছিল, কিন্তু আর আসেইনি। আমি সারাদিন পাতলা পায়খানা করলাম, তাকে অনেকবার ফোনও করলাম, কিন্তু সে ফোন ধরলো না, আমাশার ওষুধ আনলো না। এখন যে আমার আমাশার ওষুধ এনে দেবে, তাকে আমি আমার ফোন নাম্বার দেব, তাকে আমার বয়ফ্রেন্ডও বানাবো। হাগু পেয়ে গেছে, আমি আবার হাঁকতে যাচ্ছি। 10 টাকা দিয়ে তোর জন্যে আমাশার ওষুধ কিনে এনেছি, তোর ফোন নাম্বারটা এবার আমাকে দিয়ে দে। তুই এনেছিস ওষুধ আমাশার, তোকে দেব নাম্বারটাও আমার, তোর সাথে প্রেম করে আমি দিয়ে করবো, তোর সাথে আমি হানিমুনে যাবো। এই দেখো, এই মোবাইলটা আমি তোমার জন্য কিনে এনেছি। এই ফোনটা তো আমারই, তুই চুরি করেছিলি তাই না?